আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে ভোল্ট মিটার। অল্প খরচে মিটারটি যে কেউ বানিয়ে নিতে পারেন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আপনারা কেমন আছেন সেটি কমেন্ট করে জানাবেন। আমার হাতে দেখতে পাচ্ছেন কতগুলো এলইডি ল্যাম্প, এগুলো আপনারা বাজার থেকে প্রতি পিস এক টাকা করে কিনতে পারেন। রেজিস্টারগুলো প্রতি পিস এক টাকা করে, এগুলো বাজার থেকে কিনতে পারেন। আমাদের প্রথমে লাগবে একটি কার্ডবোর্ড, এটি আমি আগে থেকে ছিদ্র করে রেখেছি। লাইটগুলো সিরিজে কানেকশন করতে হবে, এটি প্লাস এটি মাইনাস, সবগুলো এইভাবে কানেকশন করতে হবে। এটা প্লাস আর এটি মাইনাস, প্রথমটির মাইনাস আর দ্বিতীয়টির প্লাসের সাথে সোল্ডারিং করতে হবে। সব লাইটগুলো সিরিজে কানেকশন করে নেবেন ঠিক আমার মতো করে। এটা প্লাস আর এটা মাইনাস, সবগুলো আমি সিরিজে কানেকশন করে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটি প্লাস এটি মাইনাস, 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 এটি প্লাস এটা মাইনাস, সবগুলো এইভাবে কানেকশন করতে হবে। এখন সবগুলো সোল্ডারিং করতে হবে, দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে। দেখতে পাচ্ছেন আমার সোল্ডারিং করা শেষ। এখন আমাদের রেজিস্টার কানেকশন করতে হবে। দুই লাইটের মাঝখানে যেখানে আমরা সোল্ডারিং করেছিলাম সেখানে একটি করে রেজিস্টার লাগাতে হবে সবখানে। ঠিক এইভাবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, বুঝতে পারবেন এইভাবে লাগাতে হবে। এইভাবে দুই লাইটের মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি সব কানেকশন করে ফেলেছি। এইভাবে সবগুলো বাঁকা করে সোল্ডারিং করতে হবে একটির সাথে আরেকটি। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আমার মতো করে আপনারা সোল্ডারিং করবেন ঠিক এইভাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সব কানেকশন করা শেষ। এটা মাইনাস, এটা প্লাস,
এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কলম দিয়ে এখানে কত বোল্ট হলে কোনটা জ্বলবে সবগুলো লিখে ফেলেছি আপনাদের সুবিধার্থে। 2 বোল্ট হলে এটা জ্বলবে, 4 বোল্ট হলে এটা জ্বলবে, 6 বোল্ট হলে এটা জ্বলবে, 8 বোল্ট হলে এটা জ্বলবে, 10 বোল্ট হলে এটা জ্বলবে, 12 বোল্ট হলে এটা জ্বলবে। এটি জ্বললে আপনারা বুঝতে পারবেন চার্জ ফুল হয়েছে, কারণ এটি 12 বোল্ট মিটার। দেখতে পাচ্ছেন এখন আমাদের মিটার সম্পূর্ণ রেডি। চলুন টেস্ট করে দেখি কাজ করে কিনা ঠিক মতো। প্রথমে ব্যাটারির ভোল্টেজ পরিমাপ করি। ব্যাটারিতে দেখতে পাচ্ছেন 4 বোল্টের কাছাকাছি চার্জ আছে। দেখতে পাচ্ছেন প্রথম লাইটটি উজ্জ্বলভাবে জ্বলছে, দ্বিতীয় লাইটটি একটু কম জ্বলতেছে, কারণ 4 বোল্টের একটু কম। দেখতে পাচ্ছেন মিটারটি ঠিকঠাক মতো কাজ করতেছে। আজকের ভিডিও এতটুকুই বন্ধুরা। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ফার্স্টের বেল বাটনটি অল সিলেক্ট করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।